আজকে আলোচনা করছি সমাস, নেক্সট দিন আমরা টেক্সটে যাব। তাহলে প্রথমে বলবো সমাস এই শব্দটি এর অর্থটা কি বা এর ব্যুৎপত্তি বা কি। সমাস শব্দটির ব্যুৎপত্তি হচ্ছে সম পূর্বক অস যুক্ত ঘম, সম পূর্বক অস যুক্ত ঘম। সমাস কথাটির অর্থ, সমাস কথাটির অর্থ হচ্ছে সংক্ষেপ। তাহলে সংক্ষেপ কিসের সংক্ষেপ? দুই বা ততোধিক পদ, এই সমস্ত দুই বা ততোধিক পদ, দুটো হতে পারে বা তার বেশি পদকে একত্রিত করা, মানে এক পদে সংক্ষিপ্ত করে প্রকাশ করার নামই হচ্ছে সমাস। তাহলে কি বললাম, দুই পরস্পর, তোমরা লিখে নেবে, অর্থ সম্বন্ধযুক্ত, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করা কেই বলা হয় সমাস। এখন মনে রাখতে হবে পদ মানে কী হবে, পরস্পর অর্থ সঙ্গতি থাকতে হবে। তাহলে সমাস হতে গেলে দুই বা ততোধিক পদ দরকার। এই যে দুই বা ততোধিক পদ, এই পদগুলোকে বলা হয় সমস্যমান পদ, সমস্যমান পদ। আর এই সমস্যমান পদকে যে যুক্ত করে যার দ্বারা, তাকে বলা হয় ব্যাজ বাক্য। প্রথম সমস্যমান পদকে বলা হয় পূর্বপদ, পরের সমস্যমান পদকে বলা হয় পরপদ। তাহলে এখন আমাদের জানতে হবে এই যে দুটো সমস্যমান পদ ব্যাজ বাক্যের দ্বারা সংক্ষিপ্ত হয়ে একটা পদে পরিণত হলো, যে পদে পরিণত হলো তাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এখন ধরো যে সমস্যমান পদ বললাম, যে দুই বা ততোধিক পদে সমাস হয়, বা অন্যভাবে বলতে পারি দুই বা ততোধিক পদ মিলে যে সমস্ত পদ গঠন করে তাদের প্রত্যেকটিকে বলা হয় সমস্যমান পদ। এখন ধরো একটা উদাহরণ দেয়া যায়, রাজার পুত্র, এই রাজার সমস্যমান পদ, পুত্র সমস্যমান পদ মিলে, দুটো সমস্যমান পদ মিলে তৈরি হলো রাজপুত্র। এবার প্রশ্ন হচ্ছে পূর্বপদ বা পরপদ আমরা কোনটাকে বলবো? যে সমস্যমান পদগুলোর মধ্যে যেটি আগে থাকবে, মানে পূর্বে থাকবে, যেটা পূর্বে থাকে তাকে পূর্বপদ, আর যেটা পরে থাকবে যে সমস্যমান পদটি সেটা পরপদ। যেমন ধর রাজার পুত্র, তাহলে পূর্বপদ কোনটি? রাজার। আর পুত্র, এটা হচ্ছে পরপদ। তাহলে দেখো এই রাজার পুত্র, এই দুটো পদকে একটা পদে পরিণত করে সংক্ষিপ্ত হয়ে হলো রাজপুত্র। রাজপুত্রটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। একে এই সমাস সমস্যমান পদগুলির পারস্পরিক সম্বন্ধ, যে বাক্য বা বাক্যাংশের সাহায্যে বিশ্লেষণ করে দেখা যায়, দেখানো হয়, তাকেই বলা হয় ব্যাজ বাক্য। এখন এই ব্যাজ বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ব্যাজ বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। এই ব্যাস কথাটির কথা মাথায় রাখবে, ব্যাস কথাটির অর্থ
বিস্তার। তাহলে এখানে আমরা সমাস কাকে বলে, সমাস কথার অর্থ কী, সমাসের ব্যুৎপত্তি কী, সমাসের যে সমসমান পদগুলি তা কাকে বলে, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে, ব্যাজবাক্য কী, ব্যাজবাক্য কাকে বলে, আমরা সে সম্পর্কে আলোচনা করলাম। এইবার দেখো, আমরা এখানে সমাসের ক্ষেত্রে আর সন্ধির ক্ষেত্রে একটা মিল খুঁজে পাই, তবে পার্থক্য আছে। অর্থাৎ দুটি বর্ণের সঙ্গে বর্ণের মিলনকেই বলা হয় সন্ধি। এটা তোমরা জানো, যেমন বিদ্যা যুক্ত আলয়, বিদ্যালয়, এটা সন্ধির উদাহরণ। আর যদি সমাস করি বিদ্যার আলয়, বিদ্যালয়, তাহলে এখানে হলো কি, পদে পদে মিলন। তাহলে আমরা সন্ধি আর সমাসের যদি পার্থক্য পরীক্ষায় আসে, তাহলে প্রথমেই আমি বলবো সন্ধির ক্ষেত্রে বর্ণ বা ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন, ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন। ধ্বনি তোমরা জানো, ধ্বনিটা যখন আমরা লিখে প্রকাশ করি যে সাংকেতিক চিহ্ন দ্বারা, তখন সেটা হয়ে যায় বর্ণ। তাহলে তোমরা বর্ণে বর্ণে মিলনও বলতে পারো বা ধ্বনির সঙ্গে ধ্বনির মিলনও বলতে পারো, এক। আর দু নম্বর কি, আর এই সমাসের ক্ষেত্রে, সমাসে আমরা দেখি সন্ধির ক্ষেত্রে যেমন ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন ঘটেছে, এখানে কিন্তু ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন নয়, এখানে পদের সঙ্গে পদের মিলন, পদের সঙ্গে পদের মিলন। যেমন বিদ্যার আলয়, বিদ্যার এটা একটা পদ, আলোয়টা একটা পদ, মিলে হচ্ছে বিদ্যালয়। বা রাজার পুত্র, রাজারটা একটা পদ, পুত্রটা একটা পদ, মিলে হচ্ছে রাজপুত্র। তাহলে সমাসের ক্ষেত্রে পদের সঙ্গে পদের মিলন হচ্ছে সমাস, এক নম্বর হলো। দু নম্বর বলতে পারি, সন্ধিতে দুটি পদের অর্থ পৃথকভাবে, মানে দুটো পদ আলাদাভাবেই তাদের অর্থ বজায় থাকে। সন্ধির ক্ষেত্রে দুটো পদের অর্থ পৃথকভাবেই বজায় থাকে, কিন্তু সমাসে অনেক সময় দুটো পদের অর্থ যেমন প্রাধান্য থাকে, এছাড়াও তৃতীয় কোনো অর্থ প্রাধান্য পেতে পারে বা পায়। দুটো সন্ধির ক্ষেত্রে দুটো পদের অর্থই বজায় থাকে, অন্য কোনো অর্থ এখানে প্রাধান্য পায় না, কিন্তু সমাসের ক্ষেত্রে দুটো অর্থই প্রাধান্য তো পাই, তাছাড়াও তৃতীয় কোনো অর্থকেও প্রাধান্য পায়। তিন নম্বর, সন্ধি যখন আমরা বিচ্ছেদ করি, সন্ধিতে কোনো বিভক্তি থাকে না, কিন্তু সমাসে অলোপ সমাসের ক্ষেত্রে বিভক্তি থাকে, অলোপ সমাসের ক্ষেত্রে বিভক্তি থাকে। তাহলে চার নম্বর, সন্ধিতে কোনো নতুন পদের আগমন ঘটে না, সন্ধিতে নতুন কোনো পদের আগমন ঘটে না, কিন্তু সমাসের ক্ষেত্রে কোথাও কোথাও নতুন পদের আগমন ঘটতে পারে। দেখো নেক্সট পয়েন্ট, আমি যদি বলি সন্ধিতে মিলনটা হয় উচ্চারণ কেন্দ্রিক, আর উচ্চারণ কেন্দ্রিক মিলন সন্ধিতে, আর সমাসের ক্ষেত্রে অর্থকেন্দ্রিক। অর্থাৎ এটা উচ্চারণ কেন্দ্রিক আর এটা হচ্ছে অর্থকেন্দ্রিক সমাস। তাহলে আমরা এই কটা যদি পার্থক্য শিখে রাখি, তাহলে সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্যটা পরীক্ষায় এলে আমরা লিখতে পারবো। পরীক্ষায় তিনটে লিখলে যথেষ্ট, আমি এখানে পাঁচটা আলোচনা করে দিলাম। এইবার আমরা চলে আসছি, তোমরা জানো সমাস কত প্রকার, তোমরা অষ্টম শ্রেণীতেও পড়েছো,
কিন্তু দশম শ্রেণীতে এই সমাজটাকে আরো নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেক্ষেত্রে সমাজকে আমরা জানবো, এক নম্বর দ্বন্দ্ব সমাজ, দু নম্বর কর্মধারয় সমাজ, তিন নম্বর তৎপুরুষ সমাজ, চার নম্বর দ্বিগু সমাজ, পাঁচ বহুব্রী সমাজ, ছয় নিত্য সমাজ, সাত অবৈভাব সমাজ, আট অলোপ সমাজ, নয় বাক্যাশ্রয়ী সমাজ। তাহলে দেখলে সমাজ কত প্রকার, নয় প্রকার সমাজ। কী কী? দ্বন্দ্ব, আমি যদি অন্যভাবে বলি আবার, দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহী, নিত্য, অব্যয়ভাব, অলোপ এবং বাক্যাশ্রয়ী সমাস। এখন আমাদের বিশ্লেষণে যেতে হবে। প্রথমে বলে রাখি, এই সমাসগুলোর কোন পদের অর্থ প্রাধান্য পায়, কোন পদের অর্থ প্রাধান্য পায় এটা আমাদের জানতে হবে। মূলত তোমরা ছয় প্রকার সমাসেরই কোন পদের প্রাধান্য পায় এটুকু জানলে যথেষ্ট। যেমন ধরো আমি একটি ছড়া বলি, প্রথমে বলবো অব্যয়ভাব পূর্বপদ, দ্বন্দ্ব সমাস উভয় পদ, বহুব্রী অন্য পদ, বাকি সব পরপদ। তাহলে আমরা এই ছড়ার মাধ্যমে মনে রাখতে পারবো কোন সমাসে কোন পদের প্রাধান্য ঘটে, পরীক্ষা আসে অব্যয়ভাব সমাসের কোন পদের প্রাধান্য ঘটে, তোমরা লিখবে পূর্ব পদের। তাহলে ছড়াটা আরেকবার বলি, ছড়াটি হচ্ছে অব্যয়ভাব পূর্বপদ, দ্বন্দ্ব সমাস উভয় পদ, বহুব্রীহী অন্য পদ, বাকি সব পরপদ। তাহলে বাকি সব, তাহলে আমাদের মূলত তিনটি পদ সমাসের কথা মাথায় রাখলেই বাকি সব পরপদ। অর্থাৎ আমরা জানি অব্যয়ভাব পূর্বপদ, দ্বন্দ্ব সমাস উভয় পদ, বহুব্রীহী অন্য পদ। তাহলে দেখো, যেমন তৎপুরুষ তালে পরপদ, আর কর্মধারয় সমাস পরপদ, দ্বিগু সমাস পরপদ। তাহলে আমরা ছড়া আবার বলে আমরা অন্যদিকে যাব, দ্বন্দ্ব সমাস উভয় পদ, অব্যয়ভাব পূর্বপদ, বহুব্রীহী অন্য পদ, বাকি সব পরপদ। মনে থাকবে, এইটুকু মনে থাকলে তোমরা কোন পদের কী প্রাধান্য বুঝতে পারবে। এইবার আমরা চলে আসি প্রথমেই দ্বন্দ্ব। এই বানানটা তোমরা খেয়াল রাখবে, দ্বন্দ্ব নয় কিন্তু দ্বন্দ্ব, দয় বয় দন্তানো দয় বয়। তাহলে এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব বলতে আমরা সাধারণত বুঝি দ্বন্দ্ব কলহ, ঝগড়া, হ্যাঁ বিবাদ, এটাই আমরা দ্বন্দ্ব বলতে বুঝি। কিন্তু আরেকটি এখানে সমাসের এই দ্বন্দ্বের কথা অর্থ মিলন বা জোড়া বা যোগ। তাহলে আমরা বুঝলাম সমাসের দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন, জোড়া বা যোগ। কিন্তু আবার এটাকে ব্যাকরণগত অর্থ যদি ধরি, পূর্বপদ ও পরপদের অর্থ কী থাকে? উভয় পদের অর্থ প্রাধান্য থাকে। তাই এটাকে আবার সংযোগমূলক সমাসও বলা হয়। দ্বন্দ্ব সমাসে আমরা ছড়া থেকে শিখলাম যে উভয় পদেরই প্রাধান্য পায়, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ উভয় পদেরই প্রাধান্য পায়। তাই একে আবার সংযোগমূলক সমাস নামে অভিহিত করা হয়। তাহলে এখানে দেখো,
তাহলে আমরা যদি দ্বন্দ্ব সমাজের সংজ্ঞাটা আছে খুব সহজ, কি বলবে, ব্যাসবাক্য সমসমান পূর্বপদ ও পরপদ কি করে, সংযোজক অব্যয় দ্বারা যুক্ত করে। যেমন ধরো দিন ও রাত্রি সমান সমান দিন রাত্রি, বা যদি বলি উচ্চ নিচ, উচ্চ ও নিচ, জন্ম ও মৃত্যু, তাহলে এই ওটা ওটা হচ্ছে সংযোজক অব্যয়। এটা বিশেষ করে মনে রাখবে, দ্বন্দ্ব সমাসে কোন অব্যয় ব্যবহার হয়, সংযোজক অব্যয় ব্যবহৃত হয়। এখন এই দ্বন্দ্ব সমাস নানাভাবে হতে পারে, যেমন ধরো বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাস হতে পারে, মানে পূর্বপদও বিশেষ্য পদ, পরপদও বিশেষ্য পদ। যেমন ধরো ছেলে ও মেয়ে, তাহলে ছেলেটা কি, ছেলেটা কোন পদ, বিশেষ্য পদ, মেয়ে এটিও বিশেষ্য পদ। আবার উভয় পদই বিশেষণ হতে পারে, মানে পূর্বপদও বিশেষণ পরপদও বিশেষণ। যেমন ধরো চালাক চতুর, চালাকটা কি বিশেষণ, তাহলে পূর্বপদ বিশেষণ ও ব্যাসবাক্য, চতুর চতুরটাও কিন্তু বিশেষণ। তাহলে দেখলে আগে আমরা আলোচনা করলাম বিশেষ্যের পদের সঙ্গে বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাস, পরে আলোচনা করলাম বিশেষণ পদের সঙ্গে বিশেষণ পদের দ্বন্দ্ব সমাস। তাহলে এছাড়াও কিন্তু আবার দেখো দুটো ক্রিয়াপদ, দুটো ক্রিয়াপদ জুড়েও কিন্তু তোমার দ্বন্দ্ব সমাস হতে পারে। যেমন ধরো হেসে খেলে, হেসে ও খেলে, হেসেটা কি ক্রিয়াপদ, খেলেটাও কি ক্রিয়াপদ, দুটো ক্রিয়াপদের মধ্যে মিলন ঘটে দ্বন্দ্ব সমাস হতে পারে। নেক্সট আমরা আসি বিশেষ্য বললাম, বিশেষণ বললাম, সর্বনাম ক্রিয়াপদ বললাম, এবার বলবো সর্বনাম পদেরও কিন্তু দ্বন্দ্ব সমাস হতে পারে। যেমন ধরো যাকে ও তাকে, যাকেটা সর্বনাম, তাকেটাও সর্বনাম, ও হচ্ছে ব্যাসবাক্য, তাহলে দুটো সর্বনাম পদের মিলনে দ্বন্দ্ব সমাস হল। আবার সমার্থক দ্বন্দ্ব, সমার্থক মানে সম অর্থযুক্ত, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ একই অর্থ প্রকাশ করবে তেমনভাবে সমাস হয়। যেমন ধরো হাট ও বাজার, হাট ও বাজার, দেখো এখানে হাট শব্দের অর্থ যা, বাজার শব্দের অর্থ তা, পূর্বপদের অর্থ এবং পরপদের অর্থ কিন্তু একই, সম অর্থ, তাই এটা সমার্থক শব্দ। আরও উদাহরণ হিসাবে বলতে পারি রাজা বাদশাহ, রাজা বাদশাহ একই ব্যক্তিকে বোঝায়। হ্যাঁ, হিন্দুরা রাজা বলেন আর মুসলিমদেরকে যিনি সম্রাট তাকে বলা হয় বাদশাহ, কিন্তু দুটোই অর্থ একই, তাহলে সমার্থক শব্দ। এছাড়া বিপরীতার্থক শব্দ হতে পারে, যেমন ধরো দিন রাত্রি, দিন রাত্রি, উচ্চ নিচ, ধনী দরিদ্র, সত্য মিথ্যা, পাপ পুণ্য, তাহলে দেখো প্রত্যেকটা বিপরীত, বিপরীতার্থক দ্বন্দ্ব, তার পূর্বপদ যা হবে পরপদটা ঠিক তার বিপরীত হবে। তাহলে দেখো এছাড়া আরও একটা দ্বন্দ্ব আছে যাকে বলা হয় অ্যাক্সেস দ্বন্দ্ব। অ্যাক্সেস দ্বন্দ্বটা কি, ওই যেমন ধরো আমরা, আমি তুমিও সে, আমি তুমিও সে, এখানে সর্বনাম পদের মিলনের ফলে যে দ্বন্দ্ব, যে সমাস তৈরি হলো সেটা অ্যাক্সেস দ্বন্দ্ব। আবার বিশেষ্য বিশেষণ যে পৃথক পৃথক আমরা বললাম এতক্ষণ, এছাড়াও কিন্তু সেখানে কী হতে পারে, ওই একই পদ,
একই পদ ব্যবহার করেও কিন্তু হতে পারে। পদদ্বৈত, পদদ্বৈত একটি অর্থ থাকবে আরেকটি অর্থহীন থাকবে, একটা সার্থক শব্দ থাকবে একটা নিরর্থক শব্দ থাকবে। যেমন ধরো জল টল, আমরা বলি জল টল, জল ও টল, টলের কোনো অর্থ হয় না। তাহলে পদদ্বৈত এটা। আমরা যদি বলি চাকর বাকর, ভাত টাত, কাগজ টাগজ, এই দেখো প্রথমটা সার্থক শব্দ, পরেরটা নিরর্থক শব্দ। এবার দেখো আমরা এখানে ওই অর্থবোধক দ্বন্দ্বকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন ধরো অর্থবোধকটা কি ইত্যাদি, অনুরূপ বা সমজাতীয় ভাব, সমজাতীয় ভাব প্রকাশের জন্য যে অর্থবোধক শব্দের মিলন ঘটে সেগুলো কেমন, সেগুলো অনুচর হতে পারে, সহচর হতে পারে, প্রতিচর হতে পারে, বিকার হতে পারে, অনুকার হতে পারে। অর্থাৎ যে অর্থবোধক মানে সমজাতীয় ভাব প্রকাশের জন্য যে পদগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু নানা অর্থ প্রকাশ করতে পারে। কী অর্থ প্রকাশ করতে পারে? অনুচর, সহচর, প্রতিচর, বিকার, অনুকার ইত্যাদি। এখন আমাদের মনে প্রশ্ন জাগে যে সহচর কী, অনুচর কী, প্রতিচর কী, বিকার কী, অনুকারী কী। অনুকার শব্দটা হচ্ছে একটার সঙ্গে আরেকটা পদ চলে আসে কিন্তু সেটা অর্থহীন। যেমন বললাম জল টল, ভাত টাত, তেল টেল, দেখো তেলের অর্থ আছে পরের অনুকার, মানে একটার সঙ্গে আরেকটা জুড়ে যায়। যখন এরকম হবে পরেরটা অর্থহীন থাকবে, হ্যাঁ সেটাই অনুকার। বোঝা গেল? তাহলে প্রথম শব্দটার সঙ্গে, যেমন আমরা বলি চাটা, চাটা, তাহলে চায়ের অর্থ আছে কিন্তু পরের পদের অর্থ নেই। এমন হলে সেটা হচ্ছে অনুকার দ্বন্দ্ব সমাস। যেমন ধরো আবার সহচর, এই সহচরও দেখবে কেমন, একটার সঙ্গে আরেকটা কিন্তু সেটার অর্থ থাকবে। অনুকারে যেমন অর্থহীন ছিল পরেরটি, এখানে কিন্তু অর্থ থাকবে। যেমন ঘর বাড়ি, ঘর বাড়ি, দাড়ি গোপ, দাড়ি গোপ, মানে দাড়ির অর্থ আছে, গোপটাও অর্থ আছে। দেহ মন, তাহলে দেখো এটা হচ্ছে সহচর, দুটো পদেরই অর্থ থাকবে। তাহলে অনুকার প্রথমে বললাম অনুকার, তারপর বললাম সহচর, এবার বলবো অনুচর। অনুচর এটা মনে রাখবে, মানে এটা সবসময় বস্তুজাতীয় জিনিসগুলোর উপরে হয়, বস্তুজাতীয়। চেয়ার টেবিল, দেখো দাড়ি গোপ ওটা কিন্তু মানব দেহের সঙ্গে যুক্ত, হ্যাঁ কিন্তু আর অনুচর আমরা কী বললাম, চেয়ার ও টেবিল, চেয়ার টেবিল, কাপড় ও চোপড়, তাহলে এটা হলো অনুচর। আর প্রতিকার, প্রতিকারটা মনে রাখবে ঠিক বিপরীত, যেমন পাপ ও পুণ্য। এখন প্রশ্ন আসে যে পাপ ও পুণ্য তুমি যদি লেখো বিপরীতার্থক দ্বন্দ্ব সঠিক, কিন্তু তোমার কাছে যদি সঠিকভাবে প্রশ্ন করে যে জানতে চাওয়া হয় প্রতিচর দ্বন্দ্বের একটি উদাহরণ দাও। প্রতিচর কি বললাম, প্রতিচরটা হচ্ছে বিপরীতার্থক শব্দ, যেমন পাপ ও পুণ্য, আকাশ ও পাতাল, দেখো বিপরীত, এটা হচ্ছে প্রতিচর। আর বিকার, বিকার হচ্ছে ওই পূর্বের যে শব্দটি সেটাই থাকবে কিন্তু এটা বিকৃতি ভাবে আসবে। যেমন ঠাকুর ঠুকুর, ঠাকুর ঠুকুর, কাদা কাটা, আর গাল গপ্প, একেবারে পরিবর্তন হয়ে যায়, বিকৃত হয়েছে। যেমন ধরো চাটা, চাটা, এখানে চা একদম
মানে উল্টো হয়ে গেছে, সেটা হচ্ছে অনুকার, চাটা তেল তেল। কিন্তু বিকার হচ্ছে এই জায়গাটা খুব জায়গায় বুঝতে হবে, ঠাকুর ওই ঠাকুরের ঠ আছে ঠুকুর, যেমন কাদা কাঁদা পঞ্চদাকার কাঁদা কাটা কা আছে বিকৃত হয়েছে, তাই একে বিকার বলা হয়। এছাড়া বহু পদ যোগে দ্বন্দ্ব সমাস হতে পারে, বহু পদ একসঙ্গে দুটি নয় দুই বা ততোধিক, শঙ্খ চক্র গদা পদ্ম, শঙ্খ চক্র গদা পদ্ম। তাহলে দেখো আমরা এখানে শেষ করতে পারলাম যে দ্বন্দ্ব সমাস কাকে বলে, দ্বন্দ্ব সমাসের কোন পদে প্রাধান্য পায় এবং কোন কোন পদে মিলে দ্বন্দ্ব সমাস হয় বিস্তৃত আলোচনা করলাম। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে দম্পতি, তাহলে এটাকে আমরা সমাস কীভাবে করব, জায়া ও পতি, তা জায়া ও পতি এর দ্বন্দ্ব সমাস। যদি বলা হয় অহোরাত্র, অহোরাত্র অহ ও রাত্রি, অহ ও রাত্রি, তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এবার আমরা আসছি কর্মধারয় সমাস। এখন প্রথমেই বলবো কর্মধারয় সমাস কোন পদের প্রাধান্য পায়, আমরা তোমরা নিশ্চয়ই বলতে পারবে, কারণ আমরা ছড়াতে বলেছিলাম দ্বন্দ্ব সমাস উভয় পদ, অব্যয়ভাব পূর্বপদ, বহুব্রী অন্য পদ, বাকি সব পরপদ। তাহলে দেখো, তাহলে খুব সহজে তোমরা উত্তর দিতে পারবে কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। এখন কর্মধারয় সমাস কাকে বলে, এখন এখানে প্রথমে একটু বলি এই কর্মধারয় সমাসটা গড়ে ওঠে, এখানেও একটা এই পদগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে। যেমন বলি এক নম্বর, বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের, দু নম্বর বিশেষণ পদের সঙ্গে বিশেষণ পদ, দুই অর্থাৎ পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষ্য, পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষণ, দুটো শিখলে এইটাকে কাজে লাগিয়ে আরও দুটো গঠনটা তোমরা শুনে নাও। যেমন এক নম্বর ছিল বিশেষ্যর, পরে হচ্ছে বিশেষ্য, সেখানে থার্ড হচ্ছে প্রথমে বিশেষ্য, পরবর্তী পদ হচ্ছে বিশেষণ, আর ফোর্থ যেমন দ্বিতীয় নম্বর ছিল বিশেষণ যুক্ত বিশেষণ, ফোর্থটা হচ্ছে বিশেষণ যুক্ত বিশেষ্য। তাহলে দেখো কর্মধার সমাস গঠনটা কীরকম, এক নম্বর বিশেষ্য সঙ্গে বিশেষ্য পদ, দু নম্বর বিশেষণ পদের সঙ্গে বিশেষণ পদ, তিন নম্বর বিশেষ্য পদের সঙ্গে বিশেষণ পদ, চার নম্বর বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদ। বোঝা গেল? তাহলে এক নম্বর বিশেষ্যর সঙ্গে বিশেষ্য, দু নম্বর বিশেষণের সঙ্গে বিশেষণ, তিন নম্বর বিশেষ্য সঙ্গে বিশেষণ, চার নম্বর বিশেষণের সঙ্গে বিশেষ্য। আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে এই যে বললাম বিশেষ্য সঙ্গে বিশেষ্য, বিশেষণের সঙ্গে বিশেষ্য, বিশেষ্যের সঙ্গে বিশেষণ, আবার বিশেষণের সঙ্গে বিশেষ্য, এই পদগুলো মিলিত হয়ে যে সমাস হয়, সমাসবদ্ধ পদে রূপান্তরিত হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তখনই তাকে আমরা কর্মধারয় সমাস বলব। তাহলে গঠনটা হবে কি, আগে পদগুলো বলবো আর মনে রাখতে হবে পরপদের অর্থ প্রাধান্য পেতে হবে, মানে বিশেষ্য প্রথম বিশেষ্য প্লাস পরপদে বিশেষ্য দ্বিতীয় পরপদের অর্থ প্রাধান্য পেতে হবে। এখন এখানে আমরা এই গঠনগুলো বলি, প্রথমে যেমন বললাম বিশেষ্য সঙ্গে
বিশেষ্য, তাদের বিশেষ্য রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি। তাহলে রাজাটা এখানে বিশেষ্য আর ঋষিটাও বিশেষ্য। দেখো বিশেষ্য সঙ্গে বিশেষ্য পদের মিলন ঘটেছে। দ্বিতীয় বলবো, আরেকটা উদাহরণ দিয়ে এখানে দিই, দেবর্ষি, যিনি দেব তিনি ঋষি। দু নম্বরে আসছি আমরা বিশেষণের সঙ্গে বিশেষণ। এখন দেখো মানে পূর্বপদ বিশেষণ হবে আবার পরপদ বিশেষণ হবে। যেমন আমরা দ্বন্দ্ব সমাসে বলেছিলাম চালাক চতুর, ব্যাসবাক্য ভেঙে বলেছিলাম চালাক ও চতুর, সেটা বিপরীতার সে সমার্থক দ্বন্দ্ব হলো। আর এখানে দেখো পূর্বপদ বিশেষণ চালাক, পরপদ চতুর, যিনি চালাক তিনি চতুর। এটা হচ্ছে বিশেষণ সঙ্গে বিশেষণ কর্মকারক সমাস। অর্থাৎ অনেক সময় সমাস তার ব্যাসবাক্য কী করে আমরা ভাঙছি তার উপরে নির্ভর করবে কোন সমাস হলো। যেমন ধরো চালাক ও চতুর সব যদি এইভাবে আমরা ব্যাসবাক্যটা ভাঙি তাহলে পূর্বপদের চালাক চালাক এবং পরপদের চতুর উভয়ের অর্থই প্রাধান্য পেল, তাই ওটা দ্বন্দ্ব সমাস। কিন্তু যখন আমরা বলবো যিনি চালাক তিনি চতুর, তাহলে এখানে কিন্তু তিনি চতুর পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, তাই এটা কর্মধারয় সমাস। এবার দেখো বিশেষণের সঙ্গে বিশেষ্য পদের, যেমন ধরো বেগুন ভাজা, বেগুন ভাজা, এখানে সবসময় বিশেষণটা আগে আসবে, বেগুনটা বিশেষ্য হয়, তাহলে ভাজা যে বেগুন, এখানে বেগুন যে ভাজা ওই হবে না বিশেষণ, তারপরে বিশেষ্য, ভাজা যে বেগুন। এখন হলুদ বাটা তেমনি একই রকম, হলুদটা বিশেষ্য, আমরা বলব বাটা যে হলুদ, হলুদটা বিশেষ্য আর বাটাটা এখানে বিশেষণ। তেমনি যদি নবযৌবন, এখানে দেখো নবযৌবন নব শব্দটি হচ্ছে বিশেষণ আর যৌবনটি হচ্ছে বিশেষ্য, নব যে যৌবন, তাহলে বিশেষণ যুক্ত বিশেষ্য। ঠিক মানে সমাসবদ্ধ পদটি কীভাবে আছে, এখানে বিশেষণটা আগে আছে না পরে আছে, যখন ব্যাসবাক্য ভাঙবো তখন বিশেষণটাকে আগে আনতে হবে। যেমন হলুদ বাটা, আমরা বাটা সব পদটি পরে আছে কিন্তু যখন ব্যাসবাক্য ভাঙলাম তখন বাটা কথাটাকে শব্দ আগে আনলাম, বাটা যে হলুদ। আবার নবযৌবন যখন বলছি তখন নবটা আগে আছে, ঠিক সেভাবেই থাকলো নব যে যৌবন। তাহলে এই যে বিশেষণ ও বিশেষ্য এবং বিশেষণ বিশেষণ বিশেষ্য বিশেষ্যভাবে পদ নিয়ে কীভাবে কর্মধারয় সমাস তৈরি হয়েছে সেটা আমরা আলোচনা করলাম। শুধু তাই নয়, এখানে আরও অনেকগুলো সমাস আছে, মধ্য পদলোপী সমাস, কর্মধারয় সমাস আরও আছে, সেগুলো আমরা পড়ে যাব। প্রথমে মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলতে কী বোঝা যায়, যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যস্থিত পদ সেগুলো কী হয় সমস্ত পদে লোপ পায়, অর্থাৎ মাঝখানের যে পদগুলো যখন আমরা ব্যাসবাক্য করলাম মাঝখানের পদগুলো আর সমাসবদ্ধ পদে গিয়ে থাকলো না, লোপ পেয়ে গেল। মধ্য দেখো কথাটার মধ্যেই লুকিয়ে আছে, মধ্য পদলোপী, মধ্য পদলোপী অর্থাৎ মধ্য মাঝখানের পদগুলো যখন লোপ পেয়ে যাবে তাই মধ্য পদলোপী। এই সংজ্ঞাটার মধ্যে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে বুঝব, যেমন সিংহাসন সমাসবদ্ধ পদ, আমরা যদি ব্যাসবাক্য করি সিংহ চিহ্নিত
আসন, সিংহাসন। তাহলে দেখো সিংহ চিহ্নিত আসন, মাঝখানের পদ চিহ্নিত লুপ্ত হয়ে গেল। বা আমরা যদি বলি কৃষ্ণনগর স্টেশন, কৃষ্ণনগর স্টেশন, তাহলে কীভাবে ভাঙব? কৃষ্ণনগর নামাঙ্কিত স্টেশন, কৃষ্ণনগর নামাঙ্কিত স্টেশন। তাহলে নামাঙ্কিত এই পদটা লুপ্ত হয়ে গেছে, তাই এটা হচ্ছে মধ্য পদলোপী সমাস। আবার জয়ধ্বনি, জয় সূচক ধ্বনি, জয় সূচক ধ্বনি। দেখো যখন সমাসবদ্ধ পদ হলো জয়ধ্বনি, তখন কিন্তু সূচক পদটি, মাঝখানের পদটি লুপ্ত হয়ে গেল, তাই মধ্যপদলোপী কর্মধারায় সমাস বলা হয়। তাহলে মধ্যপদলোপী কর্মধারায় সমাস বললে তোমরা বুঝতে পারবে মাঝখানের পদ লুপ্ত হয়ে যাওয়া, দেখেই বুঝতে পারবে এটা মধ্যপদলোপী কর্মধারায় সমাস। কিন্তু দেখো জয়ধ্বনি এটা বুঝতে হবে, কর্মধারায় সমাস মানেই হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাবে, জয় সূচক ধ্বনি এখানে জয়ের অর্থ প্রাধান্য পাচ্ছে না, পাচ্ছে ধ্বনির অর্থ প্রাধান্য, অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে যখন মাঝখানের পদ লুপ্ত হয়ে যাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, তখনই আমরা তাকে আমরা বুঝতে পারবো মধ্যপদলোপী সমাস। এবার খুব একটা কঠিন জায়গা, অথচ সহজ, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস, এই তিনটে খুব সূক্ষ্ম জিনিস, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখন উপমান কর্মধারয় এটা আর উপমিত ছাত্রছাত্রীরা প্রায় ভুল করে, যে কর্মধারয় সমাসে উপমানবাচক পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাস হয়, অর্থাৎ যে উপমান বাচক পদের সঙ্গে সাধারণ ধর্ম, অর্থাৎ যেটা তার সাধারণ ধর্মটা, সাধারণ ধর্মের মিলিত যে সমাসটা হবে সেটাই হচ্ছে উপমান কর্মধারয়। কথাটা আরও পরিষ্কার করে বলি, অর্থাৎ যেমন যদি বলি কাজল কালো, কাজল কালো, কাজলের রং কী, তার সাধারণ ধর্মটা কী, কালো। তাহলে কাজলের সঙ্গে উপমানবাচক পদের সঙ্গে তার সাধারণ ধর্ম কালো, এই মিলিত যে সমাস যখন হবে তখনই সেটা হচ্ছে উপমানবাচক কর্মধারয়। আরেকটা উদাহরণ বলি, তুষার ধবল, তার তুষার কী, সাদা ধবল। তাহলে দেখো যে পদটা নেওয়া হলো উপমানবাচক পদ, তার ধর্মটা কী, সাধারণ ধর্ম থাকবে, মিলিত হয়ে যে সমাস তৈরি হবে সেটা উপমানবাচক। ভালো করে বোঝো, যে সাধারণ ধর্ম থাকলে, যেমন হস্তি মূর্খ, হস্তির সঙ্গে তার সাধারণ ধর্ম মূর্খ, হস্তি মূর্খ, হস্তি ন্যায় মূর্খ। বা যদি বলি কুসুম কোমল, কুসুম কোমল, তাহলে কুসুম সাধারণ ধর্ম কি, কুসুম মানে ফুল, এটা কেমন কোমল, তাহলে কুসুমের মতো কোমল। তাহলে এই জায়গাটা আমি এতক্ষণ বললাম এই জন্যই, যখন দেখবে তার সাধারণ ধর্মের সঙ্গে উপমানবাচক পদের যে মিলিত হয়ে যে সমাসবদ্ধ পদ তৈরি হচ্ছে সেটাকেই বলা হয় উপমান কর্মধারয় সমাস। ক্লিয়ার হলো? নেক্সট আমরা আসছি উপমিত, যে কর্মধারয় সমাসে উপমেয়বাচক পদের সঙ্গে উপমানবাচক পদের সমাস হয়, অর্থাৎ একটার সঙ্গে আরেকটার তুলনা করা হয়। যেমন ধরো যদি বলি পুরুষ সিংহ, পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, এটা খুব সহজেই বুঝতে পারছো উপমান আর উপমিতের পার্থক্যটা। পুরুষের সাধারণ ধর্ম, পুরুষের সাধারণ ধর্ম কিন্তু সিংহ নয়,
তার সাধারণ ধর্ম যা যেটা থাকবে তখন হয়ে যায় উপমান, যেমন তুষার ধবল, তুষারের ন্যায় ধবল, ওটা ধবলটা সাধারণ ধর্ম, কিন্তু পুরুষ সিংহ এটা দুটো আলাদা জিনিস, দুটো আলাদা জিনিস, কিন্তু তাদের মধ্যে কী করা হচ্ছে, মিলিত হয়ে যে সমাস হচ্ছে, পুরুষ সিংহ মিলনের ঘট ফলে যে সমাস হচ্ছে, যেমন পুরো মুখ চন্দ্রের ন্যায়, মুখচন্দ্র, দেখো মুখ চন্দ্রের ন্যায়, এটা এই যে দুটো মিলে সাদৃশ্যবাচক পদ পরস্পর বসে সমাসবদ্ধ পদ তৈরি হচ্ছে, এখানে মনে রাখবে এই যে সাদৃশ্যবাচক উভয় পদই কিন্তু বিশেষ্য পদ হবে, উপমিত কর্মধারার সমাসে উভয় পদই কিন্তু বিশেষ্য হবে এবং উভয়ের মধ্যে একটা সাদৃশ্য থাকবে, আর কি থাকবে, পূর্বপদটা, পূর্বপদ উপমেয়বাচক, আর পরপদটা হবে উপমান, যেমন পুরুষ সিংহ, পুরুষটা এখানে উপমেয় আর উপমান কি মানে সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে, সেটা হচ্ছে উপমান, সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা উপমান, আর পুরুষ হচ্ছে উপমেয়, অর্থাৎ উপমেয় আর উপমানের মধ্যে সাদৃশ্য যখন করে যে সমাসবদ্ধ পদ তৈরি হবে এবং তাকে বলা হয় উপমিত কর্মধার, এই দুটো উপমান এবং উপমিত কর্মধারা তোমরা বুঝতে পারলে এরপরে আসছি আমরা রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়, রূপকটা কি, এই যে উপমানবাচক বা উপমেয়বাচক এই দুটো পদ অভেদ্য, অভেদ্যটা কি, দুটো পদের মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যাবে, দুটো পদের সঙ্গে একটা মিল খুঁজে পাওয়া যাবে, যেমন ধরো মন মাঝি, মন আর মাঝি দুটো তো আলাদা জিনিস, কিন্তু দুটো আলাদা হলেও দুটোর মধ্যে একটা মিল খুঁজে পাচ্ছি, মন রূপ মাঝি, মন রূপ মাঝি, যখন দুটোর মধ্যে অভেদ কল্পনা করা হবে তখন সেটা হচ্ছে রূপক কর্মধারয়, যেমন ধরো জ্ঞানচক্ষু, জ্ঞানচক্ষু জ্ঞান রূপ চক্ষু, যেমন ধরো শোকানল, শোক রূপ অনল, শোকানল হচ্ছে শোক রূপ অনল, শোকানল, তাহলে দেখো আমরা কর্মধারা সমাসে বিস্তৃত আলোচনা করলাম, কি আলোচনা করলাম, যে কিভাবে সমাস কর্মধারা সমাস গঠিত হয়, সমাস মধ্যপদলোপী সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারা বারবার বলছি, উপমান কর্মধারয় সমাসে সাধারণ ধর্ম থাকবে কিন্তু উপমিত কর্মধারয় সমাসে সাধারণ ধর্ম থাকবে না, তাহলে উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, আর রূপক কর্মধারয় সমাস। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা বইতে পাবে, ওটা পড়ে নেবে, ওই উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয় সঙ্গে যে মূলত পার্থক্য, মূলত পার্থক্য, যেমন উপমান কর্মধারয় গঠনগত দিক কি, পূর্বপদটা উপমানবাচক আর পরপদটা, পরপদ হচ্ছে সাধারণ ধর্ম, সাধারণ ধর্ম থাকবে, উপমিত কর্মধারয় কি, পূর্বপদ উপমেয়, পরপদ উপমান, আর রূপক কর্মধারয় কি, পূর্বপদ উপমেয় এবং পরপদ এখানেও উপমান, অর্থাৎ উপমিত এবং রূপক কর্মধারয় একইভাবে গঠন প্রক্রিয়া হলেও
উপমিত কর্মধারকে সঙ্গে একজনের সঙ্গে আরেকজনের তুলনা করা হয়। পুরুষ সিংহ উপমিত, পুরুষ সিংহের ন্যায়, কিন্তু রূপকে দুটোর মধ্যে তুলনা হয় না, মিল খুঁজে পাওয়া যায়, একই রকম জ্ঞান চক্ষু, জ্ঞান রূপ চক্ষু, এটা মিল। কিন্তু এখানেও পূর্বপদ উপমেয়, পরপদ উপমান রূপকে, আবার উপমিতের ক্ষেত্রেও পূর্বপদ উপমেয় আর পরপদ উপমান। এবার দেখো, রূপগত বৈশিষ্ট্য উপমানের ক্ষেত্রে পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষণ। পূর্বপদ যেমন ধরো তুষার ধবল, তুষার, তুষারটা বিশেষ্য আর ধবল এটা বিশেষণ, তাহলে পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষণ। আর উপমিত কর্মধারয় সমাসে দেখো আমরা কি বলেছি, প্রথমে থাকবে উপমেয়, পরপদ থাকবে উপমান, পূর্বপদ বিশেষ্য থাকবে এবং পরপদটাও কিন্তু বিশেষ্যই হবে। যেমন ধরো পুরুষ সিংহ, পুরুষটা বিশেষ্য, সিংহটাও বিশেষ্য। তেমনি রূপকের ক্ষেত্র একই, উপমেয় আর উপমান উভয় পদই কিন্তু বিশেষ্য। যেমন জ্ঞান চক্ষু, জ্ঞানটা, জ্ঞান চক্ষু এটাও কিন্তু জ্ঞানটা বিশেষ্য, চক্ষুটাও বিশেষ্য। তাহলে আমরা বুঝতে পারলাম কর্মধারয় সমাস, কর্মধারয় সমাসের কোন পদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়। গুড। এবার আমরা আলোচনায় চলে আসব তৎপুরুষ সমাস। তৎ মানে তার, এর সংজ্ঞাটাকে বলে নিই। যেমন ধরো যে সমাসের সমস্ত পদের, আমরা আগেই শিখেছি তৎপুরুষ সমাস কোন পদের প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায় এবং পূর্বপদের বিভক্তি অথবা বিভক্তির স্থানীয় অনুসর্গ লুপ্ত হয়ে যায়। অর্থাৎ তৎপুরুষ সমাসে কী থাকবে, পূর্বপদে বিভক্তি থাকবে আর সমাসবদ্ধ পদ যখন হবে সেই বিভক্তিটা থাকবে না, লুপ্ত হয়ে যাবে। তাহলে বিভক্তি থাকা মানেই আমরা বুঝতে পারি আমরা কোন বিভক্তি আছে, সেই অনুযায়ী কারকে, কারক যেমন আমরা নির্ণয় করি তেমনি এখানেও বিভক্তি দেখে আমরা এটাকে নানা ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো ফুল তোলা, ফুলকে তোলা, কে কে বিভক্তি আমরা কর্মকারকে পাই, তাহলে এটা আমরা বলবো কর্ম তৎপুরুষ। কে বিভক্তি, কর্ম তৎপুরুষ। অর্থাৎ যে সমাসে পূর্বপদের সঙ্গে কর্ম সম্পর্ক গড়ে ওঠে, কর্ম সম্পর্ক গড়ে উঠলেই তাকে আমরা বলবো কর্ম তৎপুরুষ। অর্থাৎ আমরা বোঝানোর জন্য বলছি গাড়ি চালানো, তাহলে কি গাড়ি কে চালানো, কে থাকলেই আমরা বুঝতে পারছি এটা কর্ম তৎপুরুষ। তেমনি যে তৎপুরুষ সমাসে পূর্ববদের সঙ্গে করণ সম্পর্ক, করণ মানে আমরা জানি দাঁড়া দিয়া কর্তৃক, যদি বলি মন গড়া, দেখো মন দিয়ে গড়া, এ দিয়ে দেখে আমরা বুঝতে পারবো এটা করণ সম্পর্ক গড়ে উঠেছে, তাই এটাই, এটি হচ্ছে করণ তৎপুরুষ। মন গড়া মন দিয়ে গড়া, বা যদি বলি জল শূন্য, জল দ্বারা শূন্য, স্বর্গভ্রষ্ট, স্বর্গ দ্বারা ভ্রষ্ট, হ্যাঁ, বা পোকা কাটা, পোকাতে কাটা, শিশির সিক্ত, শিশির দ্বারা সিক্ত, তাহলে দ্বারা দিয়া, দ্বারা থাকলে আমরা বুঝতে পারছি এটা করণ সম্পর্ক, অর্থাৎ কর্ম করণ তৎপুরুষ। তেমনি দেখো যে তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তিযুক্ত হয় সেটা ওই নিমিত্ত, জন্য,
উদ্দেশ্য ইত্যাদি এই নিমিতার্থ পদ যুক্ত হয়ে সমাস তৈরি হয়, সেটা নিমিত্ত তৎপুরুষ। যেমন ধরো আমরা বলি বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা। এই যে বিয়ের জন্য পাগলা, জন্য দেখে আমরা বুঝতে পারি নিমিত্ত কারক, অর্থাৎ নিমিত্ত তৎপুরুষ। যদি বলি শিশু সাহিত্য, শিশুদের জন্য সাহিত্য, বা বালিকা বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয়, তখনই আমরা বুঝি এটা নিমিত্ত তৎপুরুষ। এবার আসছি, যদি তোমাদের এখন বলা হয় তীর্থযাত্রা, তীর্থযাত্রা, তাহলে এটাকে আমরা ভেঙে বলতে পারি তীর্থের উদ্দেশ্যে যাত্রা বা তীর্থের জন্য যাত্রা, নিমিত্ত তৎপুরুষ। তাহলে কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ। এবার আসছি আমরা অপাদান তৎপুরুষ, অপাদান তৎপুরুষ। অপাদান আমরা জানি হইতে থেকেছে, কারণ শিখেছি আমরা। তাহলে যে তৎপুরুষ সমাসে পূর্ববতের সঙ্গে অপাদান সম্পর্ক গড়ে ওঠে, যে তৎপুরুষ সমাসে পূর্বপদের সঙ্গে অপাদান সম্পর্ক গড়ে তোলে তাকেই বলা হয় অপাদান তৎপুরুষ। যেমন ধরো জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ। আপাদ মস্তক, পদ হইতে মস্তক পর্যন্ত। যদি বলা হয় করোনাতঙ্ক, করোনা আতঙ্ক, যদি বলি করোনা হইতে আতঙ্ক। স্বর্গভ্রষ্ট, দেখো তোমাদের মনে প্রশ্ন হতে পারে স্বর্গভ্রষ্ট আমি ব্যাস বাক্য এর আগে করলাম, স্বর্গ দ্বারা ভ্রষ্ট, সেখানে করণ তৎপুরুষ। আবার যদি কেউ স্বর্গ হইতে ভ্রষ্ট, সেটা হচ্ছে অপাদান তৎপুরুষ। এর আগেও প্রথমেই আমি বলেছি ব্যাস বাক্য কীভাবে ভাঙা হচ্ছে তার উপরে নির্ভর করছে, এবং সেটা মনে রাখতে হবে স্বর্গভ্রষ্ট, স্বর্গ দ্বারা ভ্রষ্ট যেমন বললাম, সেটাও কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। স্বর্গ হইতে ভ্রষ্ট, এটাও পরপদের অর্থই প্রাধান্য পাচ্ছে। তাই প্রথম ব্যাস বাক্য অনুযায়ী করণ তৎপুরুষ, আর দ্বিতীয় স্বর্গ হইতে ভ্রষ্ট ব্যাস বাক্য যেভাবে ভাঙলাম সেটা হচ্ছে অপাদান তৎপুরুষ। এইবার আমরা আসছি তাহলে কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ। এবার আসছি আমরা অধিকরণ তৎপুরুষ, সে একই রকম সংজ্ঞা। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের সঙ্গে অধিকরণ সম্পর্ক গড়ে ওঠে তাকেই বলা হয় অধিকরণ তৎপুরুষ। এবং মনে রাখতে হবে সবসময় তৎপুরুষ সমাসে সমাস বন্ধ পদে এসে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে যাবে। সে কর্মের ক্ষেত্রে হতে পারে, কর্ম তৎপুরুষের ক্ষেত্রে যেমন করণ, নিমিত্ত, অপাদান ও অধিকরণ, সমস্ত তৎপুরুষ সমাসের মজাটাই সেখানটা, যে পূর্ববতে বিভক্তি কিন্তু সমাসবদ্ধ পদে থাকবে না, কিন্তু অর্থ প্রাধান্য ঘটবে কার, পরপদের অর্থই প্রাধান্য ঘটবে। যেমন ধরো গাছ পাকা, তাহলে ব্যাস বাক্য কীভাবে ভাঙব, গাছে পাকা, গাছ পাকা, এ বিভক্তি অধিকরণ সম্বন্ধ। পথ চলা, পথে চলা, অধিকরণ তৎপুরুষ। বিশ্ব খ্যাত, বিশ্বে খ্যাত, দেখো এই বিভক্তি রয়েছে, এবং তৎপর সমাসে পূর্বপদের সঙ্গে অধিকরণ সম্বন্ধ সম্পর্ক গড়ে উঠছে, তাই এটি অধিকরণ তৎপুরুষ সমাস। এছাড়া আরও কয়েক প্রকার তৎপুরুষ সমাস রয়েছে, তাহলে কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ,
অধিকরণ তৎপুরুষ আমরা আলোচনা করলাম। এইবার দেখো আরো যে সমাস রয়েছে তৎপুরুষ সমাসের ভাগ, সেটি হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে সংজ্ঞা একই পূর্ব পদের সঙ্গে সম্বন্ধ সম্পর্ক গড়ে ওঠে তাকে সম্বন্ধ তৎপুরুষ বলা হয়। যেমন রাজপুত্র রাজার পুত্র, রাজপুত্র রাজার পুত্র, সূর্য রশ্মি সূর্যের রশ্মি, সূর্যোদয় সূর্যের উদয়, এরা সম্বন্ধ তৎপুরুষ। এবার আসছি আমরা না তৎপুরুষ বা নং তৎপুরুষ, অর্থাৎ যে তৎপুরুষ সমাসে না না বা নং এটা এগুলো হচ্ছে অব্যয়, অব্যয়ের পরপদ বিশেষ্য হবে, বিশেষ্য বা বিশেষণ, বিশেষ্য হতে পারে বা মানে না অব্যয় পদের সঙ্গে পরপদ বিশেষ্য বা বিশেষণ হবে হয়ে যে সমাস তৈরি হবে সেটা হচ্ছে না তৎপুরুষ বা নং তৎপুরুষ। এখন দেখো অনুচিত, অনুচিত নয় উচিত, গরমিল নয় মিল বা অমিল নয় মিল, তেমনি অকাজ নয় কাজ, বিজোড় নয় জোর, গড়হাজির নয় হাজির। তাহলে পূর্বপদটা না বা নং এগুলো কি অব্যয় থাকবে, পরপদ বিশেষ্য বা বিশেষণ পদ থাকবে, এবং পরপদ সবসময় পরপদের অর্থই প্রাধান্য পাবে, সেটা হচ্ছে নং তৎপুরুষ। এবার এখানে আমরা আরও তিন প্রকার তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা করব। যেমন ধরো উপপদ, এই সমাসটি ভালো করে বোঝার চেষ্টা করবে, এটা পরীক্ষায় প্রায়শই আছে। উপপদ যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে, উপপদের সঙ্গে কৃদন্ত পদে সমাস হয় এবং সমস্ত পদে উপপদের বিভক্তি লুপ্ত হয়, তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্যই হচ্ছে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে যাবে। তাহলে এখানে উপপদের সঙ্গে যে বিভক্তি থাকবে সেটা লুপ্ত হয়ে যাবে, এবং তার সঙ্গে উপপদের সঙ্গে কি হবে কৃদন্ত পদের যে সমাস হবে। এখন ধরো কুম্ভকার, কুম্ভ করে যে, দেখো তোমরা কৃদন্ত পদটা অনেক সময় বুঝতে তোমাদের অসুবিধা হয়, তবে খুব সহজ করে বলি ক্রিয়াপদ অগ্রজ, অগ্র অগ্রে জন্ম গ্রহণ করেছেন যিনি বা জন্মে যে, তাহলে অগ্রে জন্মে জ থেকে আমরা কি করলাম জন্ম ক্রিয়াপদ, বেদজ্ঞ বেদ জানেন যিনি, অগ্রজ অগ্রে জন্মগ্রহণ করেন যিনি, যেমন তাহলে শেষে জ থেকে জন্মগ্রহণ ক্রিয়াপদ, বেদজ্ঞ বেদ জানেন যিনি। তেমনি যদি বলি মধুপ, প অর্থাৎ পান করে, মধু পান করে যে, তা বুঝতে পারছো কৃদন্ত পদটা এটা ক্রিয়াপদ হচ্ছে, আমরা সহজে দেখব ক্রিয়াপদ, অর্থাৎ মধুপ মধু পান করে যে মধুপ, তাই আমরা তাকে বলবো উপপদ তৎপুরুষ। এখন যদি তোমাদের বলি মালাকার, মালা করে যে, হ্যাঁ মালা করে করে যে, বিশ্বগ্রাসী, তাহলে তোমরা খুব সহজে বলতে পারবে বিশ্বকে গ্রাস করে যে, বা যদি বলি শ্রমজীবী, জীবী
श्रम द्वारा जीविका निर्वाह करे जे তাহলে এগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ। এখানে উপপদটা কোনটা তোমরা বুঝতেই পারছ, ইন্দ্রজিৎ, জিৎ জয়লাভ করেন যিনি, এই জয়লাভ করেন যিনি এটা যে কৃদন্ত পদ, আর ইন্দ্র, ইন্দ্র হচ্ছে উপপদ, ইন্দ্র হলো উপপদ, ইন্দ্রকে জয় করেন যিনি। দেখো ইন্দ্রকে কে বিভক্তি, আমরা সমাসবদ্ধ পদে কেটা লুপ্ত হয়ে গেল, আর জিৎ কৃদন্ত পদ জয় করে যিনি। তাহলে কি বললাম, উপপদের সঙ্গে কে বিভক্তি যুক্ত হলো, আর কৃদন্ত পদটা জয় করেন যিনি, মিলে হলো ইন্দ্রজিৎ। তাই উপপদ তৎপুরুষ করতে গেলে খেয়াল রাখতে হবে পূর্বপদ বিশেষ্য হবে, তার সঙ্গে বিভক্তি যুক্ত হবে, এবং পরপদ কৃদন্ত পদ হবে। এটা এই গঠনটা যদি মনে রাখতে পারো তাহলে সমস্ত উপপদ তৎপুরুষ তোমরা মানে নির্ণয় করতে সক্ষম হবে। এবার দেখো ব্যাপ্তি তৎপুরুষ, আসমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, আকণ্ঠ যদি বলি কণ্ঠ পর্যন্ত, আদ্যন্ত আদি থেকে অন্ত পর্যন্ত, তাহলে একটা সীমারেখা আপাদমস্তক, এইটা দিয়ে আমি আরেকবার বলি, আপাদ মস্তক, পদ হইতে মাথা, এই ব্যাসবাক্য করলে অপাদান তৎপুরুষ, আর পদ হইতে মাথা পর্যন্ত, এইভাবে যদি ব্যাসবাক্যটা আমরা করি তাহলে হবে ব্যাপ্তি তৎপুরুষ। এবার আমরা তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা শেষ করলাম। নেক্সট আমরা আসছি দ্বিগু সমাস। দ্বিগু সমাসে মনে রাখবে, যে সমাসে পূর্বপদ হিসাবে সংখ্যাবাচক বিশেষণের সঙ্গে পরপদ হিসেবে বিশেষ্যের সমাস হয় এবং সমস্ত পদ সমষ্টিকে নির্দেশ করে, তখন তাকে আমরা বলি দ্বিগু সমাস। অর্থাৎ তোমরা খেয়াল রাখবে দ্বিগু সমাসে পূর্বপদে কিন্তু সংখ্যা থাকবে আর পরপদের অর্থ প্রাধান্য পাবে এখন, এবং সেটা সমষ্টি অর্থে প্রকাশ করবে, মনে রাখতে হবে সেটা কিন্তু সমষ্টি অর্থে প্রকাশ করবে, তখনই আমরা দ্বিগু সমাস বলবো। তাহলে যদি প্রশ্ন করা হয় দ্বিগু সমাস সে কোন পদের প্রাধান্য ঘটে, তোমরা খুব সহজে উত্তর দিতে পারবে, ছড়াটা মনে থাকলে দ্বিগু সমাস সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। মনে রাখবে দ্বিগু সমাসকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু, দুই হচ্ছে সমাহার দ্বিগু। তাহলে যে দ্বিগু সমাসে সমস্ত পদ সমষ্টিকে নির্দেশ করে তাকে বলা হয় সমাহার। তাই কীভাবে সেটা, যদি বলি চৌরাস্তা, তাহলে খুব সহজেই চারটি রাস্তার সমাহার। যদি বলি শতাব্দী, শত অব্দের সমাহার। যদি বলি সপ্তাহ, সপ্ত অহের সমাহার। আর এক নম্বর সমাহার দ্বিগু, দ্বিতীয় হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু। তদ্ধিতার্থকটা কি, যে দ্বিগু সমাসে সমস্ত পদে তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন হয় তাকে বলা হয় এখন তদ্ধিতার্থক দ্বিগু। তদ্ধিতার্থক, তদ্ধিত ব্যাপারটা কি, যেমন ধরো
দ্বিগু সমাজটাকে যদি আমরা সমাজ করি, দুটি গরুর বিনিময়ে কৃত বস্তু, দুটি গরুর বিনিময়ে কৃত বস্তু, যখন এ ধরনের সমাস হবে তখন আমরা তদ্ধার্থক দিব, দ্বিগু সমাস বলবো। যেমন সাত করি, তেমনি একই রকম সাত করি মূল্যে কৃত, বা পাঁচ করি একই রকম পাঁচ করি মূল্যে কৃত, তখনই আমরা তাকে বলবো তদ্ধার্থক দ্বিগু। দুটোর মধ্যে পার্থক্য দেখো, পঞ্চবটি পঞ্চবটের সমাহার, তে মাথা তিন মাথার সমাহার, তাহলে এটা সমাহার দ্বিগু। আবার যদি বলি যে পাঁচ করি, পাঁচ করির বিনিময়ে কৃত, পাঁচ করি তখন হয়ে যাবে তদ্ধার্থক দ্বিগু। এবার থাকলো আমাদের বা পাঁচ করি মূল্যে কৃত। এবার চলে আসছি আমরা বহুব্রীহি, এটা বলে আজকে শেষ করব। বহুব্রীহি আমরা যখন ছড়া বলেছিলাম তখনই বলেছিলাম যে দ্বন্দ্ব সমাস উভয়পদ, অব্যয়ভাব পূর্বপদ, বহুব্রীহি অন্য পদ, বাকি সব পরপদ। অর্থাৎ বহুব্রীহি সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না, তার পরিবর্তে অন্য একটি পদ প্রাধান্য পায়। যেমন ধরো নীলকণ্ঠ, নীলকণ্ঠ জার, এখানে নীলের অর্থ প্রাধান্য পায়নি, কণ্ঠের অর্থ প্রাধান্য পায়নি, তৃতীয় কোন অর্থ, অর্থাৎ নীলকণ্ঠ কাকে বলি আমরা, শিবকে, শিবের কথা বোঝানো হয়েছে। যেমন যদি বলি দশানন, দশ আনন জার, এখানে দশের অর্থ প্রাধান্য পায়নি, আনন অর্থাৎ মুখের অর্থ প্রাধান্য পায়নি, কার অর্থ প্রাধান্য পেয়েছে, কার কথা, দশ আনন কাকে বলা হয়, রাবণ। তেমনি এখানে দেখো বহুব্রীহি সমাসকে আরও কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে। মধ্য পদলোপী, বহুব্রীহি সমাস যখনই করবে আমরা মধ্য পদলোপী কর্মধারায় যেমন করেছিলাম, সেখানে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, মাঝখানের পদগুলো লুপ্ত হয়েছে, এখানেও তাই, মাঝখানের পদগুলো লুপ্ত হবে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পাবে না, পাবে অন্য পদের অর্থ প্রাধান্য পাবে, তখনই সেটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারণ। যেমন ধরো চাঁদ মুখ, চাঁদের মতো সুন্দর মুখ যার, চাঁদের অর্থ প্রাধান্য পায়নি, মুখের অর্থ প্রাধান্য পায়নি, অন্য কোনো ব্যক্তির কথা এখানে ব্যক্তির মুখের সঙ্গে মুখকে বলা হচ্ছে। তেমনি ব্যতিয়ার বহুব্রী, ব্যতিয়ার বহুব্রীহি পরীক্ষা খুব আসে, পরস্পর এক জাতীয় ক্রিয়ার বিনিময় বা একই শব্দের পুনরাবৃত্তি যখন বোঝাবে তখনই হবে ব্যতিয়ার। যেমন ধরো কানাকানি, কানে কানাকানি, কানে কানে যে কথা, লাঠা লাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, কেশা কেশি, কেশে কেশে যে যুদ্ধ, দেখো এখানে একই জাতীয় ক্রিয়ার বিনিময় ঘটছে বা একই শব্দের পুনরুক্তি ঘটছে, পুনরাবৃত্তি হচ্ছে, এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। সহার্থক বহুব্রীহি খুব সহজ, দেখবে এই বহুব্রীহি সমাসে পূর্বপদে স কথাটা থাকবে, হ্যাঁ সহার্থক অর্থাৎ সম বা সমান পদের সঙ্গে বিশেষ পদের সমাস হবে। যেমন ধরো স্বপুত্র, স আছে দেখো পুত্র বিশেষ্য, পুত্রের সহিত বর্তমান, স্ববিনয়, স্ববিনয় দেখো স আছে বিনয়, বিনয়ের সহিত বর্তমান, সহার্থক বহুব্রীহি। এখানে সধবা, স আছে দেখো সধবা, ধব সহিত বর্তমান, ধব মানে স্বামী। আবার যদি আমি দেখো বিধবা বলি তাহলে কিন্তু
ধবের সহিত বর্তমান হবে না, বিধবা এটা হয়ে যাবে নেই ধব যার, তখন কিন্তু হয়ে যাবে নেই ধব, মানে যার স্বামী নেই তখন হয়ে যাবে এটা নমর্থক বহুব্রী। সদবা ধবের সহিত বর্তমান সেটা হচ্ছে স্বার্থক বহুব্রী, বিধবা নেই ধব যার তখন হয়ে গেল নমর্থক বহুব্রী। বহুব্রী সমাসে মনে রাখবে সবসময় অন্য পদের অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ সদবা এখানে স মানে ধবের সহিত, এখানে ধব মানে স্বামী, স্বামীর অর্থ প্রাধান্য পায়নি, এখানে পাচ্ছে অন্য একটা অর্থ, অর্থাৎ কোনো স্বামী যার আছে তেমন মহিলা তাকে তাকে বোঝানো হচ্ছে, আর যে স্বামী হারা তাকে বলা হচ্ছে বিধবা। হ্যাঁ, এবার দেখো আমরা এখানে অনেক সময় গুলিয়ে ফেলি দ্বন্দ্ব দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রী সমাস। সংখ্যাবাচক বহুব্রী সেটা পঞ্চ আনন যার, দেখ পঞ্চ পাঁচ, আবার যদি আমরা এটা সংখ্যা কিন্তু এখানে মনে রাখতে হবে এটা কোনো সমষ্টি বোঝাচ্ছে না, অন্য একটি ব্যক্তিকে বোঝাচ্ছে, যখন সমষ্টি বোঝাবে তখন সেটা হয়ে যাবে দ্বিগু সমাস। যেমন দশভুজা, দশভুজ, ভুজ মানে বাহু, যার আছে যার, এটা কাকে বোঝাচ্ছে, দুর্গাকে বোঝানো হচ্ছে, সমষ্টি নয় কোনো ব্যক্তিকে। আর যদি আমরা বলি তে মাথা, তিনটি রাস্তার মাথার সমাহার, সমার বোঝালে হলো দ্বিগু, আর অন্য পদকে বোঝালে হলো সংখ্যাবাচক বহুব্রী। আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ, কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি সেগুলো উত্তর আবার বা আর তোমরা যারা শুনলে এখানে টাইপ করে কারা কারা শুনে নামগুলো পাঠাও, আর প্রশ্ন থাকলে এখানেই পাঠাবে, আমি এগুলো সলভ করে দেবো। আর পরে আবার জুমের মাধ্যমে চেষ্টা করব, যারা ঢুকতে পারলে না, কেন ঢুকতে পারলে না আলাদাভাবে আমি কিছুক্ষণ পরেই সেটা দেখব, এককভাবে তোমরা চেষ্টা করবে। আজকে এইটু থাক, নেক্সট দিন আমরা বাকি অংশটুকু করেই টেক্সটে চলে যাব, কোন টেক্সটটা ধরলে ভালো হয় তোমরা জানাবে, সেটাই আমি আলোচনা করব। ঠিক আছে।